মাহমুদুল্লাহর হাত থেকে টি টোয়েন্টি ক্যাপ মাথায় তুলেছিলেন 2020 সালে। আড়াই বছর পর হাসান যখন বিশ্বকাপ স্কোয়াডে, তখন মাহমুদুল্লাহ বাদ পড়াদের তালিকাতে। এই সময়ে মাত্র তিন ম্যাচের ছোট্ট টি টোয়েন্টি ক্যারিয়ার হাসানের, অথচ আস্থা কুড়িয়ে নিয়েছেন টিম ম্যানেজমেন্টের। সেই আস্থা আবার এতটাই যে ইঞ্জুরিতে এখনও পুরোপুরি সুস্থ না হলেও নির্বাচকরা ওকে নিয়ে বাজি ধরতে বাধ্যই হয়েছে। অস্ট্রেলিয়ার কন্ডিশনে বিশ্বকাপ, বাংলাদেশের 15 জনের স্কোয়াডে 5 পেসার, খুব স্বাভাবিক। সেখানে দুজন বিশ্বকাপ অভিষেকের অপেক্ষায় আছেন, তার মধ্যে একজন হাসান মাহমুদ। প্রথমবারের মতো বিশ্বকাপ খেলতে যাচ্ছেন, নিশ্চয়ই খুবই রোমাঞ্চিত? জি, খুবই, আলহামদুলিল্লাহ এখন অনেক ভালো লাগতেছে। যে অ্যাকচুয়ালি প্রত্যেকটা প্লেয়ারেরই স্বপ্ন যে নিজের দেশের হয়ে ওয়ার্ল্ড কাপে পার্টিসিপেট করবে, এটাই সবার আশা, অ্যাকচুয়ালি ড্রিম। সময়টা তো একেবারেই কম বিশ্বকাপের আগে, নিউজিল্যান্ডে ট্রাইনেশন আছে, এই অল্প সময়ে নিশ্চয়ই একটা প্ল্যান করছেন, এখনও বোলিং শুরু করতে পারেননি, কবে থেকে বোলিংটা শুরু করছেন এবং কী প্ল্যানে আসলে আগাচ্ছেন? আর বোলিং হয়তো 19 তারিখ এবং 21 তারিখে বোলিং করবো আর কি। আর যে প্ল্যানিংটা হচ্ছে, অবশ্যই যেহেতু বাইরের কন্ডিশন, ওখানে পেস অ্যান্ড সুইং অবশ্যই পেস বলারদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, এটাতে অ্যাকচুয়ালি কাবু করা সম্ভব ব্যাটসম্যানকে পেস এবং সুইংয়ের দ্বারা। তো অবশ্যই এই দুটা জিনিস থাকতে হবে আমাদের মতে। গতি বাড়ানো নিয়ে চেষ্টা করছেন কিনা, একই সঙ্গে কোন কোন ভেরিয়েশন নিয়ে কাজ করছেন, অর্থাৎ অস্ট্রেলিয়ার কন্ডিশনে ফ্ল্যাট বাউন্সি উইকেটে আসলে মানে কোন অস্ত্রটা ইউজ করতে চান বেশি? মোস্টলি ইম্পর্ট্যান্ট হচ্ছে আপনার ইয়র্কারটা এক্সিকিউট করা, খুবই ইম্পর্ট্যান্ট ডেথ ওভার সময়। আর স্লোয়ার ব্যাক অফ দ্য হ্যান্ড, এগুলো অবশ্যই মিক্স আপ করে বল করতে হবে, যেহেতু অনেক ভালো ভালো ব্যাটসম্যানরা আছেন। সো আমার চেষ্টা থাকবে খুব ভালো কামব্যাক করা ইনশাআল্লাহ। সাকিব আল হাসানের সঙ্গে কথা হয়েছে কিনা, নিশ্চয়ই তার একটা প্ল্যানিং আছে আপনাকে নিয়ে, যার কারণে শেষ পর্যন্ত অপেক্ষা করা, ইঞ্জুরি থেকে ভালো হন কিনা, মানে তার সঙ্গে কথা কি হয়েছে আসলে বিশ্বকাপ স্কোয়াডে আপনি থাকছেন? জি, উনিও অবশ্য হতাশ হয়েছেন যে এশিয়া কাপের আগে ইনজুর্ড হলাম। যে আমাকে বলছিলেন যে সাবধানে করতে, নিজে দিয়ে খেয়াল রাখতে, বাট আনফর্চুনেটলি কিছু ইনজুর্ড হয়ে গেলাম। সো অবশ্যই এবার ইনশাআল্লাহ ওনার সাথে আর একটু কাজ করার সুযোগ হবে সামনের দিকে, হোপ ফর দ্য বেস্ট। জিম্বাবুয়ে তো পেস বোলিং কোচ ডোনাল্ড আপনাকে দেখেছেন, আপনার উপর সে খুবই খুশি, মানে কী কথা হলো তার সঙ্গে এবং নিশ্চয়ই কিছু পরামর্শও দিয়েছে, আপনাকে নিয়ে একটা বড় আশা করছে সে বিশ্বকাপে, মানে কথাগুলো কী ছিল আসলে পেস বোলিং কোচের সঙ্গে? না, আমার বোলিং নিয়ে উনি অত কিছু বলে নাই, আমার অ্যাকশন বা বোলিং অ্যাকুরেসি, লেন্থ সব কিছু ওনার ভালো লাগছে। আর উনি জাস্ট কাজগুলোকে একটু ঝালাই নিচ্ছে আর কি, যে আমাদের স্লোয়ার ইয়র্কার ব্যাটসম্যানের কীভাবে বল করতে হবে, কোন প্ল্যানিংয়ে ব্যাটসম্যানকে আটকানো যায়, এইসব প্ল্যানিং নিয়ে কথা হয়েছে ওনার সাথে। লাস্ট কোয়েশ্চেন, বিশ্বকাপে অনেক স্বপ্ন নিয়ে যাচ্ছেন, অনেক বড় স্বপ্ন নিশ্চয়ই, প্রথম বিশ্বকাপ, নিশ্চয়ই কিছু গোল সেট করেছেন, যদি বলি কার কার উইকেটটা নিতে চান বা নিতে পারলে ভালো লাগবে, নিশ্চয়ই মানে একটা ড্রিম থাকেই সবার? না, আমার ড্রিম হচ্ছে যে আমি ভালো বলটা করবো, এতটুকু উইকেট কার নিবো ওটা আমি দেখতেছি না আপাতত, জাস্ট ভালো বলটা, আমার বেস্ট ডেলিভারিটা আমি দিব ইনশাল্লাহ। নিশ্চয়ই আপনার জন্য শুভকামনা থাকলো। হাসান মাহমুদ যেটা বলছিলেন, কোনো মানে একেবারে টার্গেট করে আগাচ্ছেন না যে একে আউট করবেন বা বড় কোনো ব্যাটসম্যানকে আউট করবেন, নিজের প্রথম বিশ্বকাপটা স্মরণীয় করে রাখতে চান এবং তার জন্য নিজের বেস্ট পারফরমেন্সটা দিতে চান, নির্বাচক কিংবা টিম ম্যানেজমেন্ট তার উপর যে আস্থাটা রেখেছে সেই আস্থার প্রতিদানটা দিতে চান। নাহিয়ান বিন জসিম, 71।